অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। নতুন জামাই কেমন লাগছে? আরে আসুন আসুন, স্বাগতম সুস্বাগতম, আসুন আসুন। আগে ছেলের বরণ হোক, তারপর তো আমরা সবাই যাব। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, দাঁড়ান ডাকছি। কই গো এসো, আরে বর তো এসে গেছে, করো না। এই এসো এসো, জামাইকে তো বরণ করতে হবে, বরণ না করে কি ভাবছ? তোমার হাত নড়তে চাইছে না নাকি মন সায় দিচ্ছে না, কোনটা? অন্নপূর্ণা বলো, আপনি কোথায় আছেন অফিসার? এই তো আমরা এক্ষুনি বিয়ে বাড়ির সামনে এলাম, তোমরা কোথায় আছো? আমরাও এই তো কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর পরি? সবাই কত আনন্দ করতে করতে আসছে জানেন, আর পরির মুখে এক ফোঁটাও হাসি নেই। মনে হচ্ছে একটা ভেড়াকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পরির মন বোঝার মতো এখানে কেউ নেই অফিসার, সব ভালো হবেই। মাথার উপর যখন ঠাকুরের আশীর্বাদ আছে তখন দেখবেন ভগবান আপনাদের ঠিক এক করে দেবে, আপনি চিন্তা করবেন না অফিসার। আচ্ছা ঠিক আছে অন্নপূর্ণা, আমি আমি রাখছি। ঠিক আছে অফিসার। না যা সদা না, সব ভেতরে চলো, মেয়ে এখন এসে পড়বে। পুরি অন্য জায়গা থেকে আসছে। হ্যাঁ সাজগোজ করে একদম প্রসেশন করে আসছে। চলো চলো চলো। হ্যাঁ আসুন আসুন আসুন। আজ হয়তো আমি বর হিসেবে এই বাড়িতে ঢুকতে পারলাম না, কিন্তু কাল যখন এই বাড়ি থেকে বেরোবো পুরিকে নিজের সাথে নিয়েই বেরোবো। ঠাকুর তুমি আমার পাশে দেখো। তোমার আর ঋষির জুটি কিন্তু সুপারহিট, কারো নজর না লাগে। আপনি বাহ, আমার ছেলে যখন আসলো তখন তো আপনারা আপ্যায়ন করেছিলেন, এবার আপনাদের আমি আপ্যায়ন করি? পুরি মাসিমা আপনি আবার? হ্যাঁ আমি বরণ করব। বরকে বরণ করা হবে তো বউকে বরণ করা হবে না কেন? দেখি দেখি। Oh,
ঋষি, তুই কিন্তু সত্যি লাকি। ঋষি, তুই গ্রামের মেয়ে বিয়ে করছিস দেখে আমি তো ভাবলাম সে কিরকমই না দেখতে হবে, কিন্তু বৌদি তো দেখতে খুবই সুন্দর, সিরিয়াসলি ভাবাই যায় না। কিরা ঋষি, আমি তো ভাবলাম তোকে দেখার জন্য বৌদি পাগল হয়ে যাবে, এ তো দেখছি মাথায় তুলছে না। এবার দেখ, ঠিক তাকাবে দেখিস। আমার কিন্তু মন বলছে বৌদি দেখবে না। আচ্ছা বেট লাগা, আমি বলছি তাকাবি, কি দিবি বল? তুই যা বলবি তাই হবে। এই পুরী অফিসার, আমি আর কোনো কথা বলবো না ভাই, এই আমি মুখে তালা দিলাম, বেটটাও হেরে গেলাম। এবার বল তুই কি চাস, তুই যা বলবি আমি তাই দেব। আমি মন থেকে যাকে ভালোবাসি সেই মেয়েটা আমার জীবনে আসতে চলেছে, এর থেকে বড় গিফট আর কি বা হতে পারে? পরি আমার কাছে আমার জীবনে পাওয়া সব থেকে বড় গিফট। কি দর্পণ বাবু, ঠিক বললাম তো? হ্যাঁ ঠিকই তো। কি পড়ি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? পিসি পড়ি এখানে দাঁড়িয়ে আছে কেন, ওকে ভিতরে নিয়ে যাও। হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি না, মেয়েকে ভিতরে। তুই ভাবিস না গ্রুপের সময় মতো দিয়ে ছবি সব আমি পাল্টে দেবো বলছো? চলো তাহলে এবার ভেতরে খেলা শুরু করি। এবারে জামাই তো তোমাকে বরণ করার জন্য কেউ নেই। হায় ভগবান, এখানে আবার ওরা কি করছে? যাই আমি ভেতরে গিয়ে খবরটা দিয়ে আসি। বৌদি বৌদি বাইরে কারা দাঁড়িয়ে আছে দেখবে চলো। কে? গোপাল আর গোপালের কাকা, বরের মতো সেজে গুজে এসেছে, যেন মনে হচ্ছে ওরই আজ বিয়ে। আমার মনে হয় ওরা একটা সমস্যা করবার জন্য এখানে এসেছে। চলো দাদাকে গিয়ে বলি। ওর নিশ্চয়ই একটা বদ মতলব আছে, যতবার এই দুজনের সাথে দেখা হয়েছে ততবার কিছু না কিছু ঘটেছে। ওদের কিছুতেই এখানে ঢুকতে দেওয়া যাবে না, কিছুতেই না। চলো চলো চলো। আরে আসুন আসুন আসুন, এত দেরি করলে আসতে একই বরণ দাদা কোথায়? গোপাল, আমরা খুব ভালোভাবে জানি তোমরা দুজন এখানে কোনো না কোনো গন্ডগোল পাকাতেই এসছো। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এখনই তোমরা এখান থেকে চলে যাও, নইলে কিন্তু ফল ভালো হবে না। আরে বস, আমাদের গ্রামে এসে আমাদের কি ভয় দেখাচ্ছেন? হ্যাঁ একটু ছাড় দিয়েছি বলে কি করে মাথার উপর উঠে বসবেন নাকি? এসে গেছে ঝামেলা পাকাতে, দাঁড়াও শায়েস্তা করছি এক্ষুনি। শুনুন, আমাদের হুমকি দিয়ে কোনো লাভ হবেনি, বরঞ্চ যা করার কাজে করে দেখান, আমরা এখানেই দাঁড়িয়ে আছি। এই আহাম্মকগুলোর সাথে কথা বলে না কোনো লাভ নেই। চলো গিয়ে রনুকে খবর দাও, ও এসে এদের সবাইকে শায়েস্তা করে দেবে। এই যাও 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 যাও, ঠিক কেন তোমাদেরকে ভয় পাই নাকি?
হয়তো রানু এসে গেছে। এবার তোমাদের কি বলার বলে দাও দেখি, বলো কি ব্যাপার, আপনারা সবাই এখানে দাঁড়িয়ে আছেন কেন, কোনো সমস্যা হয়েছে? কি করবো বলো দেখি তো রানা, এই নিজের বাড়ির অনুষ্ঠানে এই যদি বাইরের গ্রামের লোকের তারা খেতে হয় তাহলে এই বাইরে দাঁড়িয়ে থাকবো না ভেতরে যাবো, কোনটা করবো বলো দেখিনি। দেখো রানু, এর আগেও এই কাকা আর ভাইপো মিলে আমাদের সমস্যায় ফেলেছিল, বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ পত্র দিতে গিয়ে তাতে ঋষির নাম কেটে নিজের নাম লিখে আমাদের মুখে ছুঁড়ে দিয়েছিল। এত অপমান করার পর তারা কি করে এই বিয়েতে ঢুকতে পারে আমি তো ভেবেই পাচ্ছি না। আমার মনে হয় তোমার এই বিষয়ে আবার ভাবা উচিত, আমি কিন্তু এটা কিছুতেই মেনে নিতে পারছি না। না না, আমার কথাটা শুনুন, ব্যাপারটা ঠিক তা নয়। ব্যাপারটা ঠিক তা নয় মানে তুমি কি বলতে চাইছো রণ, এখন কি তুমি ওনাদের হয়ে গান গাইবে? তোমার নিজের সম্বন্ধীদের যারা এতটা অপমান করেছে তাদের তুমি এখন সাপোর্ট করবে? বৌদি এটা কি বলছি, রণ তুমি মুখ বন্ধ করে আছো কেন, কথা বলো। আচ্ছা আপনি আগে কেন উত্তেজিত হচ্ছেন, আগে কি রণ বলতে চাইছে সেটা শুনুন। দেখুন আমরা এদের জন্য এর আগেও অনেক অপমানিত হয়েছে, তাছাড়া এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, এখানেও যদি এরা কোনো কাণ্ড ঘটিয়ে বসে তাহলে তো আমাদের পরিবারের সবার সামনে আমাদের নাক কাটা যাবে। আমি আর কিচ্ছু শুনতে চাই না, শুধু বলুন এরা এখান থেকে বেরোবে কি না। আচ্ছা ঠিক আছে। গোপাল তোরা কি এখানে ঝামেলা করতে এসেছিস নাকি, যা যা এখান থেকে চলে যা বলছি। যশোদা তুমি জানো না পরীকে বিয়ে করার একমাত্র অধিকার হচ্ছে আমার গুফেলে, আর সেই গুফেলকে তুমি চলে যেতে বলছো। চুপ করো তুমি, ওর মাথায় কোনো বুদ্ধি নেই তাই ছেলে মানুষের মতো ব্যবহার করছে, আর তুমি ওকে আশকারা দিয়ে আরো উচ্ছন্নে পাঠাচ্ছ, তার উপর আবার বরযাত্রীর মতো সেজে গুজে এখানে এসেছো, তোমাদের কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? আমি হাত জোর করে তোমাদের কাছে বলছি, পরীর এই বিয়ে রণর কাছে স্বপ্ন, ওর কাছে সব থেকে বড় কাজ, তোমরা এখানে কোনো অনর্থ না করে চলে যাও। ঠিক আছে কাকি, আমরা ফিরে যাচ্ছি। কিন্তু তুমিও তো আমাদের বাড়ির একজন, আমাদের যদি এখানে থাকার অধিকার না থাকে তাহলে তোমারই বা থাকবে কেন? হ্যাঁ তুমি বা এখানে থাকবে কেন, তুমি চলো আমাদের সঙ্গে। সত্যি তো আমার এখানে থাকার কোনো দরকার নেই, আমি না হয় চলেই যাচ্ছি। রণু আমি আসি রে, আমি না হয় দূর থেকেই পরিয়া ঋষিকে আশীর্বাদ করবো, আমি আসি। পিসি তুমি দাঁড়াও, তুমি এভাবে চলে গেলে পরি পরি হাজারটা প্রশ্ন করবে, তুমি দাঁড়িয়ে থেকে ওদের আশীর্বাদ করবে পিসি। আমার আর সেভাগ্য কই, এদের জন্য এখানে অনেক গন্ডগোল হয়েছে, আমি চলে গেলে যদি এরা বিদায় নেয় তাহলে তাহলে আমাকে চলে যেতে দে রণ। তুই খুব ভালো করে বোনের বিয়েটা মেটা রণ, আমি চলে গেলে কিচ্ছু হবে না, আমার মনের মধ্যে সবসময় তোরা থাকবি এটা জানিস। রণ রণ আমাকে নিয়ে ভাবিস না, আজ তোর কাছে সব থেকে বড় কাজ হলো পরীর বিয়ে, সেটা ভালো করে মেটা, আমি না থাকলেও আমার আশীর্বাদ সবসময় তোদের সাথে থাকবে, আমি আসছি রণ। পিসি দাঁড়াও, মাসিমা মাসিমা আমি আর পরী অনেক ছোটবেলায় আমাদের বাবা মাকে হারিয়েছি, আমার পিসি মায়ের মতো আমাদের আগলে রেখেছিল, আজকে এই শুভদিনে আমার পিসিমশাই আর পিসি হলো আমাদের গুরুজন, আর আমার পরী শ্বশুর বাড়িতে যাবে পিসিমশাই আর পিসির আশীর্বাদ ছাড়া, সেটা কি পরীর জন্য শুভ হবে আপনি বলুন না। আমি হাত জোর করে বলছি মাসিমা, আজকের এই শুভদিনে আমার পিসিমশাই আর পিসিকে এই বিয়ে বাড়িতে থাকার অনুমতি দিন। ওরা আবার যে কিছু অঘটন ঘটাবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আমি গ্যারান্টি দিচ্ছি আমার পিসির পরিবারের তরফ থেকে এমন কোনো কাজ হবে না যাতে বিয়েতে কোনো ক্ষতি হয়। ঠিক আছে, এই ছোট্ট একটা বিষয়ের জন্য আর হাত জোর করতে হবে না। দেখো রণু তোমার কথা তো আমরা ফেলতে পারি না, তাই আসুক ওরা। আমি মনে রাখবো।
তবে এরপর যদি ওরা কোনো সমস্যা তৈরি করে তার দায় কিন্তু তোমাকে নিতে হবে। আর আপনাদের কেন এরকম মনে হচ্ছে যে আমরা সমস্যা করব? আবার একটা কিছু শুরু করে দিল, এই জন্যই আমি বারণ করেছিলাম। আহ, তুমি চুপ করে থাকো না, দায়িত্ব যখন রণ নিয়েছে তখন ওদের বুঝে নিতে দাও। হ্যাঁ হ্যাঁ, যান যান, আপনারা ভেতরে যান। রণ, তুই ভেতরে যা, তোর অনেক কাজ আছে। ঠিক আছে পিসি, আর তোমারও কিন্তু অনেক কাজ আছে। হ্যাঁ, তুই যা, আমি আসছি। রণর বড় মন বলে তোদের সম্মান দিয়ে ভেতরে আসতে বলল, এখন তোমাদের দায়িত্ব নিজেদের আর এই বাড়ির সম্মান রক্ষা করা। তোমার সব কিছু বলা শেষ হয়ে গেছে, তুমি ভেতরে যা। তোমরা দাঁড়াও, আমার সোনা বোনেরা, আপনি বরণ করবে না? বরণ তোমাকে করোনা, খুব ইচ্ছে করছে। আমি বরণ করলে হবে? হ্যাঁ রানী, তুমি করলে নিশ্চয়ই হবে, কেন হবে না? এই রানী, কি করছিস? চুপ কর, আমি তোমাকে বরণ করতে পারি, কিন্তু টাকা লাগবে। দেব তো। তাহলে তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কাকা, টাকা আছে তো? ভালোবেস দেখতে, এনাম তোমার উপহার রানী। কাকা বরণ হয়ে গেল, এবার চলো। হ্যাঁ, তুই তো এইবারই জামাই, তুই তো মহিলা তো কাজ করে দেখবি, ডান পাটা আগে ফেল, সেটা শুভ হয়, বুঝিস? হ্যাঁ, ডান পাটা আগে আগে। হ্যাঁ, এই তো অফিসের জন্য এক ফোঁটা কষ্ট হচ্ছে না? না, তোরা এক কথা কেন বারবার বলিস বলতো? এতক্ষণ তো বিয়ে বাড়িতে দুজন তোর পিছনে পড়েছিল পরি, এবার কিন্তু তিন নম্বরও চলে এসেছে গোপালদা। বর সেজে বিয়ে বাড়িতে ঢুকেছে।